আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। অবশ্যই আপনারা মানে আমাদের ভিডিওগুলো দেখলে মানে বুঝতে পারবেন যে আমরা কি কোন খাবারে মুরগিকে সুস্থ রাখি, কোন খাবার থেকে আমরা বেশি বেশি ডিম পাই। তো আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। তবে একটা অনুরোধ, আপনারা একটু স্কিপ করবেন না। আমরা নিজেরাও যা মানুষের ভিডিও দেখলে আমরা স্কিপ করি না, আমরা পুরো একটা ভিডিও দেখি। যদি আমাদের দ্বারা যদি মানুষের একটু উপকার হয়, সেটাই আমি মানে বেশিরভাগ চিন্তা করি। তো দেখুন, অল্প করে দামও দিছি। তো দেখুন আমি কোন খাবারে মুরগি থেকে বেশি বেশি ডিম পাই। আমার এক আপু কমেন্ট করছে যে আপু আপনি কোন খাবারে মুরগি থেকে বেশি ডিম পান, সেই খাবারটা একটু দেখান। তো দেখুন, এ হচ্ছে আমার ছেলে, ওর এখন স্কুল বন্ধ, যার জন্য আমাকে একটু সময় দিতেছে। তো দেখুন আমার মুরগিগুলো যথেষ্ট মানে হেলদি আছে, আল্লাহর রহমতে ক্যালসিয়ামের কোনো সমস্যা নাই, কারণ আমি ওদেরকে প্রাকৃতিকভাবে লালন পালন করার চেষ্টা করি। আর ওরা যে খাবারে যে খাবারে সুস্থ থাকবে, সেই খাবারটাই দেওয়ার চেষ্টা করি। যেহেতু প্রত্যেকটা মুরগি আমার খুব প্রিয়, প্রত্যেকটা মুরগি আমার মানে টাকার কিনা। কিছু মুরগি এখন আমার ঘরের হয়েছে, আর বেশিরভাগ মুরগি আমার কিনা। তো এখানে সবগুলো মুরগি নাই, কিছু মুরগি উমে আছে, কিছু মুরগি ডিমে আছে, আবার বাচ্চা নিয়ে আছে। তো আমার ছেলে এখন ওদেরকে খাবার দিতেছে। এখানে কি খাবার ইয়াস দেখাও, ভুট্টা ভাঙ্গা, গম, চাল, তারপরে পিঠ। এখন আমি দেওয়া বন্ধ করছি, কারণ যেহেতু এখন গরমকাল, এখন পিঠ দেওয়া ঠিক হবে না। আর এই খাবারে মাশাল্লাহ আমার মুরগিগুলো সবসময় হেলদি থাকে। এই আর আমি মাঝে মাঝে সপ্তাহে তিন দিন ওদেরকে আমি শাক সবজি দেওয়ার চেষ্টা করি। তো আগামীকাল আবার সেদিন শাক সবজি দেওয়ার। অবশ্যই আপনারা সপ্তাহে তিন দিন ওদেরকে শাক সবজি খাবার দিবেন। আর আপনারা যাদের মুরগি মানে হেলদি, কম ওজন, দেরিতে আসে, তারা অবশ্যই আপনারা AD3 দিতে পারেন, জিঙ্ক দিতে পারেন, ইসেল খাওয়া দেবেন। যাদের মুরগি ডিম কম দেয়, তারা অবশ্যই জিঙ্ক দিবেন। আমি অবশ্যই ইসেলটা দিবেন, ইসেল অবশ্যই আমি দিই না। আমি একসময় ইসেল খাওয়াইছি, এখন আর ইসেল খাওয়াতে হয় না। আমার মুরগি এমনিতে ডিম চলে আসে। আর ইসেল খাওয়ালে আরেকটা সমস্যা, আপনার মুরগি আসবে না, কুচে আসবে না। কুচে না আসলে আবার তো বসান যাবে না, উমে বসান যাবে না। সেই জন্য আমি ইসেলটা এখন আর দিই না। এই যে দেখুন আমার এগুলো, কিন্তু আমার প্রায় 4 মাসের বাচ্চা হয়ে গেছে, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, হয়তো কয়েকদিনের ভিতরে ডিমে চলে আসবে। তো ডিমে চলে আসতো আরও আগে যদি আমি ওই ওষুধগুলো খাওয়াতাম, কিন্তু আমি খাওয়াই না, কারণ আমি সে ন্যাচারালভাবে ওরা ডিম দেখ, আর ওরা সুস্থ থাকাটাই অনেক জরুরি আমার কাছে। আর দেখুন আমার কিন্তু আরেকটা রাতা ছিল ফিলব্যাক, ওটা আমি গতকালকে বিক্রি করে দিছি। আরও এখান থেকে আমি 2-3টা মুরগি বিক্রি করে দিব। মুরগি বিক্রি করি আমি, কিন্তু মুরগির খাবারগুলো নিয়ে আসব। আর আমি মুরগির ডিম বিক্রি করি, কিন্তু মুরগির খাবারটা অবশ্যই আমি চালাই, এটা মানে সবাই জানে বা আমি সব ভিডিওতে বলি। তো দেখুন আমার কিন্তু এখানে আপনারা মানে আমার কয়েকটা আফু আমাকে কমেন্ট করে জানায় যে আফু আপনার ভিডিওতে দেখি আপনার মুরগিগুলো কিন্তু সবগুলো মুরগি হেলদি, এবং হেলদি থাকে কিভাবে। তো আমি আফুকে বলবো, আফু আমি হেলদি মুরগি হেলদি রাখার জন্য আমি প্রাকৃতিক খাবারগুলোই খাওয়াই, আর তার মধ্যে আমি বেশিরভাগ আমি এই খাবারটাই খাওয়াই। এটার ভিতরে অবশ্যই ভুট্টা ভাঙ্গার আর গম, চাল এগুলো মিক্স করা আছে। যেহেতু ডিমের মুরগি, তাহলে আপনারা অবশ্যই স্টার্টার ফিড দিবেন। তো আমি স্টার্টার ফিডটা এখন দিই না মুরগিকে,
সপ্তাহে সাপ দিই না বলতে সপ্তাহে একদিন আমি ওই খাওয়া ওই ইয়েটা দিই। তো এই খাবারটা আপনারা যদি প্রতিদিন এই খাবারটা প্রতিদিন রাখেন আপনারা, তাহলে অবশ্যই আপনাদের মুরগি কিন্তু সবসময় ডিম দিবে এবং সবসময় আপনাদের মুরগিগুলো হেলদি থাকবে। আর ভাত মুরগিকে কম খাওয়ানোর চেষ্টা করবেন, ভাত কিন্তু মুরগির জন্য অতটা ভালো না। আর যদিও খাওয়ান তাহলে কিন্তু আপনারা গরম ভাত দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা ভাত কখনোই দিবেন না। আর এখন এই মৌসুমে কিন্তু মুরগি কিন্তু গরমে ঠান্ডা লেগে যায়, অনেক মানুষের অনেক মুরগি মারা যাচ্ছে আশেপাশে আমরা দেখতেছি। আর গুটি বসন্ত রোগটাও এখন সিজনটা চলতেছে, তো আপনারা সর্বদিকে খেয়াল রাখবেন। আর আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো করার চেষ্টা করবেন, আমি সবসময় ভ্যাকসিনগুলো করি যার কারণে আমার মুরগিগুলো আল্লাহমতে সুস্থ থাকে। আর আপনারা অবশ্যই মুরগিকে পানি দিবেন, পানির সাথে একটা স্যালাইন দিবেন। যেমন আমি মুরগিকে এই যে পানি দিছি, পানির সাথে কিন্তু আমি স্যালাইনটা দিয়ে দিছি। আমি মুরগির সাথে পানির সাথে স্যালাইন দিই গরম, যেহেতু এখন অনেক গরম। আর মুরগিকে ক্যালসিয়ামের আপনারা যাদের মুরগিগুলো চিকন মানে একেবারে ডিম কম দেয়, তারা অবশ্যই আপনারা ক্যালসিয়াম ওষুধটা অবশ্যই দিতে হবে। মুরগির ক্যালসিয়াম যখন কমে যায় তখন মুরগিও চিকন হয়ে যায়, তখন মুরগি ডিম কম দিয়ে উমে চলে আসে। আর উমে আসলে আর উম থেকে উঠতে চায় না, কারণ ওদের ক্যালসিয়ামের অভাবে মুরগিগুলো সারাক্ষণ শুয়ে মানে বসেই থাকার চেষ্টা করে। তো আমার এই মুরগিগুলো ডিমে চলে আসবে আল্লাহর রহমতে, কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে, এগুলো আমি করায়। তো আমার এই মুরগিগুলো কিন্তু সবগুলো মুরগি অসুস্থ হয়েছে, এগুলো 14টা থেকে এখন 7টা আছে, সবগুলো অসুস্থ হয়ে গেছে। কিন্তু এবারকে আমি ওদেরকে অনেক প্রাকৃতিক চিকিৎসায় আমি সবগুলো মুরগিকে আল্লাহ সুস্থ করছে, হয়তো আল্লাহ মানে সুস্থ করছে, কিন্তু আমি সবগুলো মুরগিকে কিন্তু আমি প্রাকৃতিকভাবে চিকিৎসা করি মানে বাঁচাই তুলছি, হয়তো আল্লাহ হায়াত দিছে, উপরে আল্লাহ ছিল। আর আল্লাহ একদিকে টানছে, আমি একদিকে টানছি। তো তারপরে আমার কয়েকটা মুরগি কিন্তু আল্লাহর এই মানে মারা গেছে, জবাই করছি এরকম আর কি। তো আমি মনে করি আমার মতো করি সবাই মুরগির যত্ন করে সবাই, কারণ এখন সবাই কিন্তু মুরগি লালন পালন করে, সব জায়গায় লালন পালন করে। আর আমাদের একটাই সমস্যা, আমি যেখানে থাকি এখানে মুরগি টুকরি বিক্রি করতে অনেকটা কঠিন। তো এখানে মুরগি বিক্রি করলে এতটা দাম পাওয়া যায় না, অন্যান্য জায়গায় অনেক দাম। সেদিক থেকেও মানে মুরগি ফালি যে অতটা লাভ হয় তাও না, মানে যদি বিক্রি করতে পারতাম চাকরি করে তাহলে কাছে তাহলে অনেকটা লাভ হতো। এখন দূরে যদি বিক্রি করি তখন তো নিতে আনতে সমস্যা, মানে অনেক সমস্যা। সেই ক্ষেত্রে মানে আমি এখন মানে সীমিতভাবে মুরগি লালন পালন করি। আর আমার কাছে মুরগি লালন পালন করাটা মানে খুবই ভালো লাগে, আমি মনে করি আমি সময়টা কাটে এই আর কি। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন দেখতেছেন ধৈর্য ধরি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আবারও বলছি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, তো আল্লাহ হাফেজ। আর একটা কথা আপনাদেরকে বলে দিব যে আমাদের বলার মাঝে অনেকটা ভুল হতে পারে, অবশ্যই ভুল হলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা ওইভাবে মানে বলার চেষ্টা করব বা ওইভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। হয়তো বা সবসময় তার সবটা বুঝিয়ে বলা মানে বলা হয়তো বা হয় হয়তো বা হয় না। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।